উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা নিয়ে স্পষ্ট মূল্যায়নের কথা ভাবছে পর্ষদ। কি ভাবছে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে, কোথায় হবে, কত নম্বরের হবে, সে কথা ভাবছে পর্ষদ। মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতিতে বড়সড় বদল আনতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। দ্রুত ফল প্রকাশের জন্য স্পট ইভ্যালুয়েশন পদ্ধতিতে মাধ্যমিকের খাতা দেখা হবে। সেক্ষেত্রে রাজ্যের প্রতিটি ব্লকে মূল্যায়ন কেন্দ্র তৈরি করা হবে, সেখানে বসেই উত্তরপত্র মূল্যায়ন করবেন পরীক্ষকেরা। প্রধান পরীক্ষকের ধারণাটাই এবছর থাকছে না, মানে হেড এক্সামিনারের কনসেপশনটা এবার থাকছে না। স্পট মূল্যায়নের দায়িত্বে থাকা পরীক্ষকের তালিকা আলাদা করে তৈরি করা হবে, মানে কে কে খাতা দেখবে সেই এক্সামিনারদের লিস্ট তৈরি করা হবে। করোনা পরিস্থিতিতে এবছর মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গিয়ে হচ্ছে আগস্ট মাসে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতো হোম সেন্টার অর্থাৎ নিজ নিজ স্কুলে বসেই মাধ্যমিক পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। স্থানীয় থানা বা প্রশাসনিক ভবন থেকে 9,000-এরও বেশি স্কুলে পর্ষদের প্রতিনিধিরা প্রশ্ন পৌঁছে দেবেন। পরীক্ষার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকেরাই। পরীক্ষার শেষে এতদিন উত্তরপত্র পর্ষদের দপ্তরে এসে জমা দিতেন শিক্ষকেরা, এবার তার বদলে উত্তরপত্র থানা বা প্রশাসনিক ভবন অর্থাৎ যেখানে প্রশ্ন ছিল সেখানেই পৌঁছে দেবেন তারা, মানে থানাতে পুলিশ স্টেশনে পৌঁছে দেবে আবার সেই অ্যান্সার স্ক্রিপ্ট গুলো। এরপর নির্দিষ্ট দিনে সেই খাতা বিভিন্ন ব্লকে যে মূল্যায়ন কেন্দ্র বা শিবির ক্যাম্প হবে সেখানে দেখা হবে। স্ক্রুটিনির পর সেখানেই নম্বর জমা পড়বে। পুরোটাই কোভিড বিধি মেনে করা হবে। এর ফলে পরীক্ষা দেরিতে শুরু হলেও দ্রুত ফল প্রকাশ সম্ভব হবে, তবে এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে পর্ষদ কর্তাদের বৈঠক রয়েছে। শিক্ষামন্ত্রীর অনুমোদন পেলে পারমিশন পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উচ্চ মাধ্যমিকে এবার উচ্চ মাধ্যমিক ব্যাপার স্পেশাল ব্যাপার উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিজ্ঞান মানে সায়েন্স বাণিজ্য কমার্স শাখার সকল বিষয়ের পরীক্ষায় হবে। বিজ্ঞানে যেরকম থাকে কেমিস্ট্রি থাকে, ফিজিক্স থাকে, বায়োলজি থাকে, সেগুলো সবই হবে। কমার্সে যেরকম বিএম থাকে, অ্যাকাউন্টেন্সি থাকে, সবই হবে কমার্সে। তবে কলা বিভাগে মানে আর্টস বা হিউম্যানিটিজে সব বিষয়ের পরীক্ষা হবে না বলেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে। সব সাবজেক্টের পরীক্ষা আর্টসের হচ্ছে না, তবে কোন সাবজেক্টের হবে? ইতিহাস হবে, দর্শন, ফিলোজফি হবে, রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স হবে, অর্থনীতি, ইকোনমিক্স হবে, এডুকেশন শিক্ষা হবে, জিওগ্রাফি হবে, সংস্কৃতির মতো বিষয়ের হবে পরীক্ষা, সংস্কৃতেরও হবে। কিন্তু গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় যাতে ছাত্রছাত্রীর সংখ্যাও তুলনায় কম, সে বিষয়গুলি বাদ যাবে। হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, কৃষি মানে অ্যাগ্রিকালচার, আরবি, ফ্রেঞ্চ, স্বাস্থ্য শারীরিক শিক্ষা মানে ফিজিক্যাল এডুকেশন, সঙ্গীত, দৃশ্যকলা এবং ভোকেশনাল সহ কিছু বিষয়ের পরীক্ষা এবছর নাও হতে পারে। অর্ধেক নম্বরের পরীক্ষায় প্রশ্নের ধরন একই থাকছে। প্রশ্নের ধরন যেগুলো ছয় তো ছয়ই থাকছে, এক তো একই থাকছে, কিন্তু এমসিকিউ এসএকিউ সবই থাকছে। কিন্তু কোন ধরনের প্রশ্ন থেকে পরীক্ষার্থীরা কত নম্বরের উত্তর করবে সেই নম্বর বিভাজন ডিভিশন এখনো ঠিক
ঠিক হয়নি। আগামী সপ্তাহে বিষয়টি পরিষ্কার হবে বলে জানা গেছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, মাধ্যমিক নিয়ে পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক নিয়ে সংসদ নিজেদের মধ্যে আলোচনা করে প্রাথমিক সিদ্ধান্ত নেবে। এরপর শিক্ষামন্ত্রীর সঙ্গে সেগুলি নিয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই যে আর্টস কমার্স এবং আর্টস কমার্স সায়েন্সের কোন কোন বিষয়ের পরীক্ষা হবে না হবে এই জানানো হলো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং এটি ভালো করে মনে রাখো, কত নম্বরের পরীক্ষা হবে, কোথায় পরীক্ষা হবে, কিভাবে খাতা দেখা হবে, সমস্ত কিছু জানালাম। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই সমস্ত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।